আজ আমরা গণিতের টিক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নটা এসেছে রেলওয়ে পয়েন্ট সেম্যান পদে দু সালে সদ্য পরীক্ষিত পরীক্ষা হওয়া তো দেখো আমরা এই প্রশ্নটা কীভাবে করবো প্রশ্নটা হচ্ছে দুইটি ক্রমিক বিজোড় সংখ্যার বর্গের অন্তর চল্লিশ হলে ছোট সংখ্যাটি কত এটা আমরা নির্ণয় করব তাই না দেখো এখানে একটা জিনিস সেই জিনিসটা দেখার বিষয় সেটা হলো এখানে বিজোড় সংখ্যা অনেক গুরুত্বপূর্ণ এই বিদোর সংখ্যাটা এটা কিন্তু খেয়াল রাখতে হবে যদি বিদোর সংখ্যা থাকে তাহলে একটা শর্ট ট্রিক্স আছে সেই শর্ট ট্রিক্সটা আমরা মনে রাখবো জাস্ট তো বিদোর সংখ্যার ক্ষেত্রে শর্ট ট্রিক্সটা কী হবে দেখো ছোটো সংখ্যা বা বড়ো সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা নির্ণয় করব এভাবে তো প্লাস মাইনাস একটা কিসের জন্য দিলাম এবার দেখো যদি আমরা এখান থেকে আমরা যদি ছোট সংখ্যা নির্ণয় করি আমরা জাস্ট কী করবো ছোটো সংখ্যা ছোট সংখ্যা নির্ণয় করতে বর্গের অন্তর তো বর্গের অন্তর কত দেওয়া আছে বর্গের অন্তর এখানে দেওয়া আছে চল্লিশ তাহলে আমরা সেই বর্গের অন্তরটা দিলাম চল্লিশ এবং ভাগ ভাগ দিব কত দ্বারা চার দ্বারা এবার যেহেতু আমরা ছোট সংখ্যা নির্ণয় করছি তাই কি এখানে বিয়োগ করবো জাস্ট বিয়োগ এক তাহলে করলে কত হচ্ছে দশ বিয়োগ এক সমান সমান নয় তাহলে এর অ্যান্সার কত হবে ছোট সংখ্যাটি নয় এখন যদি একই অঙ্ক বলা হতো যে বড় সংখ্যাটি কত তাহলে বড় সংখ্যাটি আমরা কীভাবে নির্ণয় করব। জাস্ট একইভাবে চল্লিশ আপন যার যোগ এক আমরা জাস্ট এই যোগ এক দিয়ে করবো আমরা যখন বড় সংখ্যা নির্ণয় করব তখন কি পজিটিভ এবং যখন ছোটো সংখ্যা নির্ণয় করবো তখন কি নেগেটিভ যদি করা হয় তাহলে দশ প্লাস এক সমান কত হচ্ছে এগারো তাহলে বড় সংখ্যাটি কত হলে এগারো এই অঙ্কটা আমাদের কারেক্ট হয়েছে কি না তা কীভাবে বুঝবো আমরা যদি করা হয় তাহলে একশো একুশ করলে একশো একুশ হয় এগারোকে স্কোয়ার করলে মাইনাস নয়কে নয়কে করলে হয় কতই একাশি সমান সমান দেখো চল্লিশ হচ্ছে যেহেতু চল্লিশ হয়েছে তাই আমার এটা ঠিক আছে আমরা এভাবে কিন্তু আমরা অঙ্কটা আমরা টিকে তাকালাম সেটা ঠিক আছে কি না আমরা এভাবে কিন্তু দেখতেও পারি তো দেখো এর পরে আরও একটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক তো এই অঙ্কটাও অনেক গুরুত্বপূর্ণ এটা বিশেষ পরিক্রিয়া এসেছে একবার সেটা হলো দুইটি ক্রমিক সংখ্যার এখানে জাস্ট ক্রমিক সংখ্যা আর আগে আমরা করেছি কি বেজোর সংখ্যা ঠিক আছে এটা হলো ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা পরস্পরই এক দুই তিন চার পাঁচ এভাবে চলতে থাকতে ঠিক আছে তাহলে বর্গের অন্তর যদি এত হয় বর্গের অন্তর দেওয়া থাকলে আমরা বড় সংখ্যাটি নির্ণয় করব। ঠিক একই কর্মে আমরা বড়ো বা ছোটো সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আগের মতো সেটা হলো বর্গের অন্তর বাই টু আমরা বেজড় সংখ্যার ক্ষেত্রে বাই ফোর দিলাম আর এখন বর্গের অন্তরে যখন আমরা কর্মীর সংখ্যা শুধুমাত্র স্বাভাবিক কর্মীর সংখ্যা বলবে সেক্ষেত্রে আমরা টু দ্বারা ভাগ করব এবং বেজোর সংখ্যা বললে সেক্ষেত্রে আমরা চার দ্বারা ভাগ করব। এখানে ঠিক একই কোনো প্লাস মাইনাস কত এক এখন যদি আমরা এখানে বলছে বড় সংখ্যাটি কত তাহলে বড় সংখ্যাটি কী বর্গের অন্তর কত একশো তো নিরানব্বই প্লাস এক বাই কত টু তাহলে সম্পূর্ণটা অঙ্কটা আমরা করব তো একশো নিরানব্বইকে যদি আমরা এক দ্বারা যোগ করি তাহলে কত হয় দুশো দুশো ভাগ দুই সমস্যা হচ্ছে কত একশো তাহলে বড়ো সংখ্যাটি কত হলো একশো হলো ঠিক একই কর্মে আমরা এটা করব কি আমরা যদি ছোট সংখ্যা নির্ণয় করি ঠিক একই কর্মে আমরা ছোট সংখ্যা নির্ণয় করব তাহলে একই কর্মে একশো নিরানব্বই মাইনাস এক আপন কত দুই যদি এটা করা হয় তাহলে কত হচ্ছে দেখো এখানে অ্যান্সার হচ্ছে নিরানব্বই কারণ থেকে করলে হচ্ছে কত একশো তো আটানব্বইকে দুই দ্বারা ভাগ করলে কত হয় নিরানব্বই তো এভাবে আমরা শর্ট ট্রিক্সের সাথে কিন্তু আমরা অঙ্ক করতে পারি ধন্যবাদ সবাইকে ভালো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন